স্বাধীনতা দিবস উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে চাঞ্চল্য চুচুড়ার খাদেনা মোড়ে। জানা যায়, পুলিশ আটকাতে গেলে পুলিশের সঙ্গেই শুরু হয় ধস্তাধস্তি। তবে জাতীয় পতাকার কোনো অবমাননা করা হয়নি বলেও দাবি করা হয়। স্বাধীনতা দিবস ও শোরগোল চুচুড়ার খাদেনা মোড়ে। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। জানা যায়, পুলিশের অনুমতি ছাড়া স্বাস্থ্যবিধি না মেনে কয়েকশো লোক এই মিছিলে পা মেলাতে হাজির হয়েছিলেন। পুলিশ তাদের আটকালে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। জোর করে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তা আটকে দেয় পুলিশ। এই মিছিলে একটি 300 ফুটের তেরেঙ্গা ঘিরেও বিতর্ক শুরু হয়। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, এই ধরনের জাতীয় পতাকা ব্যবহার করা যায় না, কারণ জাতীয় পতাকার একটি নির্দিষ্ট মাপ থাকে। তবু হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কোনো রকম জাতীয় পতাকার অবমাননা করা হয়নি বলেও দাবি করা হয়। সুজিত গৌড়ের রিপোর্ট, হুগলি।